আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। তাজেক প্রধান কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তাড়াতাড়ি করে খাতা কলম নিয়ে পড়তে বসো, আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, আমার সাথে সাথে পড়ো এবং এগুলো বাসায় খাতা কলম দিয়ে লিখে রাখো এবং কী করবে এগুলো এখনই শিখে ফেলবে। বাম ডান একেবারেই সহজ। তোমরা এগুলো বাসায় এই প্রতিদিনের তারিখ দিয়ে প্রতিদিনের অনলাইন ক্লাসের পড়াগুলো অ্যাসাইনমেন্ট খাতায় লিখে রাখবে এবং প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো। যে কোনো সময় তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিনটা প্রকাশিত হবে, তোমাদের অনলাইনে তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পাঠ শিরোনামটা দেখে নিই। দেখো তো আমাদের পাঠ শিরোনামের নিচে কী আছে, এখানে অধ্যায় তিন আখলাক। তোমাদের তৃতীয় অধ্যায় ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ে আখলাক মানে চরিত্র, আখলাক মানে কি চরিত্র, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সেই আলোচনার মধ্যে তোমরা ছোট প্রশ্ন পড়েছ, বড় প্রশ্ন শূন্যস্থান এরই মধ্যে শেষ করেছ। আজ আমরা কী করব, বাম পাশ আর ডান পাশ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটু দেখি, মনে করি, বলো তো আখলাক অর্থ কী, তোমাদের কি মনে আছে? আখলাক অর্থ চরিত্র। আখলাক দুই প্রকার, একটা হচ্ছে আখলাকে হামিদা বা ভালো চরিত্র, আরেকটা হচ্ছে আখলাকে জামিমা বা খারাপ চরিত্র। আখলাকে হামিদা ভালো চরিত্র মানে সৎ চরিত্র, আর খারাপ চরিত্র হচ্ছে কি অসৎ চরিত্র। যেমন মিথ্যা কথা বলা, এগুলো কি খারাপ চরিত্র, সত্য কথা বলা ভালো চরিত্র। ঠিক এরকমভাবেই আমরা আখলাক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা বাম পাশ আর ডান পাশটা সম্পর্কে জানি, তোমরা আমার সাথে সাথে পড়ো। দেখো এখানে কি প্রশ্ন লেখা আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এটা হচ্ছে তোমার বাম পাশ আর এটা হচ্ছে কি ডান পাশ। বাম পাশে তোমার কিছু বাক্য দেয়া আছে এবং ডান পাশেও কি কিছু বাক্য দেয়া আছে, কিন্তু সেগুলো অসম্পূর্ণ। মানে সম্পূর্ণ এই বাম পাশ থেকে একটি বাক্য নিয়ে এবং ডান পাশের সাথে যাতে সঠিকভাবে মিলে সেখান থেকে একটি বাক্য নিয়ে সম্পূর্ণ অর্থপূর্ণ একটি আমাদের কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে বাম পাশের এই অখণ্ডিত বাক্যগুলো পড়ে নিই। দেখো কী আছে, ক মানুষের স্বভাব ও চরিত্রকে, খ চরিত্র ভালো হলে, গ মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে, ঘ খারাপ চরিত্র হল, ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর ডান পাশের অখণ্ডিত বাক্যগুলো আবার একবার পড়ি। দেখো, জীবন সুন্দর হয় অসৎ চরিত্র ভোলে, সবাই শ্রদ্ধা করে উত্তম চরিত্রের অধিকারী, মিথ্যা কথা বলা ইমানের অঙ্গ, আরবিতে আখলাক বলে। দেখো এখানে উও পর্যন্ত পাঁচটি অখণ্ডিত বাক্য ছিল আর এখানে আছে সাতটি অখণ্ডিত বাক্য। তার মানে এখানে তোমার ডান পাশে দুটি বাক্য বেশি আছে যেগুলো কোনো বাম পাশের কোনো বাক্যের সাথে কি অর্থপূর্ণ হয় না। তাই আমরা এই ডান পাশের ষাটটি বাক্য থেকেই পাঁচটি বাক্য নেব যেগুলো সঠিকভাবে বাম পাশের বাক্যের সাথে মিলবে। তো এখন আমরা নিজেরা দেখি, মিলাতে চেষ্টা করি এবং তোমরা আমার সাথে সাথে পড়ো। দেখো ক নাম্বার বাক্যটা কী আছে, মানুষের স্বভাব ও চরিত্রকে। বলতো মানুষের স্বভাব ও চরিত্রকে কী বলে? আমরা কিন্তু এর আগে জেনেছিলাম আখলাক অর্থ চরিত্র, মানুষের স্বভাব ও চরিত্রকে আখলাক বলে আরবিতে। তো এখানে কি আছে ডান পাশে? অবশ্যই আছে। দেখো কোথায় আছে, মানুষের স্বভাব ও চরিত্রকে একদম শেষে আরবিতে আখলাক বলে। মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে, তো এই বাক্যটা কোথায় যাবে? ক নাম্বারের সাথে মিলবে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য নাম্বারগুলো দিচ্ছি। খ নাম্বার, চরিত্র ভালো হলে। চরিত্র যদি তোমার ভালো হয় তাহলে সবাই তোমাকে আদর করবে, ভালোবাসবে, আর কী হবে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। তো এখানে কি আছে, দেখো চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, এটা কোন নাম্বারের সাথে মিলেছে? খ। তাই আমি এখানে লিখলাম খ। গ নাম্বার বাক্যটি হচ্ছে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে। মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে কী বলে? অসৎ চরিত্র। তো মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলে।
মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসচরিত্র বলে। এটা কি নাম্বার? গ। ঘ নাম্বারটা কি আছে দেখো, খারাপ চরিত্র হলো। খারাপ চরিত্র কি, সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? মিথ্যা কথা বলা শিক্ষার্থীরা। তো খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা। ঘ। ও নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি, উত্তম চরিত্রের অধিকারী। ও শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী বলেছি এবং বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করেছি। কিন্তু এখন তোমরা পরীক্ষার খাতে কীভাবে লিখবে দেখো, আমি একটি লিখে দেখিয়ে দিচ্ছি। ক নাম্বারটা আমি প্রথমে নাম্বার দেব, তারপরে বাম পাশে যা আছে সেই বাক্যটি উঠাই। মানুষের স্বভাব ও চরিত্রকে শিক্ষার্থীরা কী বলে বলো তো? আমি কিন্তু এরই মধ্যে পড়িয়েছিলাম, তোমাদের কি মনে আছে? আরবিতে আখলাক বলে। আমি এখানে ক নাম্বারটা লিখেছি, মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। ঠিক একইভাবে তোমরা বাকি বাক্যগুলো কী করবে, লিখবে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।